দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের এসবি বাংলা টিভি চ্যানেলে আপনাদের স্বাগত ভিউয়ার্স আজকে আমরা আসছি সাবার বেদে পল্লীতে আমরা আজকে আপনাদেরকে জানাবো বেদেদের জীবন কাহিনী এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা কর তাহলে চলুন ভিডিওটি দেখি দর্শক আমরা ইতিমধ্যেই তার কাছ থেকে জেনেছিলাম যে তার বিবাহ হয়েছে স্বামী যৌতুকের কারণে তাকে তালাক দিয়ে চলে গেছে আর একটা বিবাহ করেছে কেন যৌতুকের কারণে এই নির্যাতন স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন এ বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো তার জীবনে কি ঘটেছিল চলুন দর্শক আমরা তার কাছ থেকে এই পুরো ঘটনাটি শুনি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনাদের এই বেদের সম্প্রদায় আমরা অনেক মেয়ের কাহিনী শুনেছি আমরা ইউটিউবে অনেকের জীবন গল্প আমরা বাস্তব গল্প আমরা ইউটিউবের মাধ্যমে ইতিমধ্যে অনেক কথা বলেছি এবং জানতে পেরেছি বেদের সম্প্রদায়ের মেয়েদের আমরা জানি প্রায় দেখি জানি না আমরা দেখতে পাচ্ছি বা এখন শুনতে পাচ্ছি এখানে আসিয়া যে দশ বারো চোদ্দ বছর বয়সে মেয়েদের বিবাহ হয় এরপরে বেশি দিন অনেকের সংসার ভেঙে যায় আবার বিবাহ করে এই বিষয়গুলি আমরা কেন হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার জীবনের বাস্তব ঘটনাটা শুনতে চাই আপনার কত বছর বয়সে বিবাহ হয়েছিল কিভাবে হলো পনেরো বছর বয়সে আচ্ছা এই বিবাহটা কিভাবে হলো আপনার কি নিজের পছন্দ ছিল না বাবা মা আপনাকে বিবাহ দিচ্ছে বাবা মা পছন্দ করে বিয়ে দিচ্ছে বাবা মা পছন্দ করে বিবাহ দিচ্ছে আচ্ছা বাবা আমার পছন্দ আপনি বিবাহ করেছেন হ্যাঁ ছেলে কি করতেন তখন ছেলে সাপের খেলা করে হ্যাঁ সাপের খেলা করতে সাপের খেলা করতে হ্যাঁ আমাদের ভিতরে এই সাভারে বেদে পড়লে হ্যাঁ আমাদের পাড়ায় আপনাদের পাড়ায় ছেলে কি আপনি চিনতেন আগে বিয়ের আগে হ্যাঁ কি রকম মনে হতো তখন এই এমনি পাড়া পড়শির মতো ঘর তো এরকম কোনো সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল না আচ্ছা সম্পর্ক ছিল না পারিবারিক গুরতো আপনি যখন বিবাহ ঠিক হয় তখন আপনি নিজের কাছে মনে হয়েছে কি মানে পছন্দ হইতো নাকি বিমত হ্যাঁ এখন বাবা আমার পছন্দ করে dise পছন্দ মতই বইছে বাবা আমার কথাই বইছিলাম হুম তখন বাবা তার ইচ্ছাতেই বইছে এখন বৈশা দেখে যে অনেক ধাম মেলা বিয়ের আগে তো অনেক ভালোই ছিল ভালো ছিল আসলো গেল বিয়ের কথা বললো তো আমাদের ভিতর তো যত বিয়ের গদ

এখন মনে করো পঞ্চাশ ষাট এক লাখ দুই লাখ এর ভিতরে আর আগে আগে যখন পনেরো বছর আগে বিয়ে হয়েছিলো তখন আট হাজার দশ হাজার এইভাবে বিয়ে দিত কারণ ছেলে মেয়ে ইনকাম করতো দুজনে আমাদের মধ্যে ছোটকাল থেকে গ্রাম করত কী যার যার ব্যবসা শেষে করে খেত তার জন্য বিয়ে হয়েছিলো বিয়ার মধ্যে ভালোই ছিল শ্বশুর শাড়িও ভালো ছিল কিন্তু স্বামীটা ভালো ছিল স্বামীটা ভালো ছিল না মনে করেন যে বলে যে এক দুদিন একদিন যায় বিয়ের পরে দুদিন একদিন তিন দিন যায় এর মতো ঝামেলা করে ইনকাম করে আর কি পরের বুদ্ধি শুনে বেশি পরের বুদ্ধি শুনতো পরের বুদ্ধি শুনতো বলে বলতো যে এটা আনো তোমার বাবার বাসা এখন ওটা আনো এটা আনো এখন আমার বাবা মা তো গরিব দিতে পারে না কি চাইতো মানে বিয়ের কতদিন পরে এই চাহিদাটা শুরু হলো চাইতো হয়তো একটা ঘরের মাল চাইতো এমন দিনে চাইতো আমাদের দেওয়ার ক্ষমতা নেই আমরা খুব গরিব মানে আপনার বাবা মা খুব গরিব ছিল হ্যাঁ আমার বাবা শুধু ইনকাম করতো আমরা সাতটা ভাই বোন আমরা আমার মাও করতো না আমার বাবা আর সাতটা ভাই বোনের মধ্যে আমার বাবা সুদে ইনকাম করে আমাদের সবারই মানুষ করছে খাইছে। আমার মাও কোনোদিন গরম করেনে। করে নেই না, আমার মাটা প্রেসারের রোগে গরম করেনে। এই আমরা সবাই ওই বাবার হটলে খায়তাম। তেহন দিতে পারে নাই বলে এরকম এক দিন দুই দিন অত্যা সারা মারা মার। এই যাইতা মাইতাম এরকম। পরজন বললো যে ই করলো তখন মনে করো আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক হলো। মাসখানেকের ভিতরে মনে করো মা ধরে অত্যাচার করতো সে বাবার পাশে চলে আসতাম বিয়ের কতদিন পরে এটা শুরু হলো এই মনে করো দশ পনেরো দিনের পরে মনে করেন আমার সংসার জীবন মাসখানেক ছিল এর মধ্যে বাবার পাশে চলে আসছিলাম বাবার পাশে চলে আসুন ছেলে বিয়ে করুন মানে আপনি বাবার চলে আসবো ছেলে বিয়ে করছে আমাদের আপনার বিয়ের কতদিন পরে বাবার বাসায় চলে আসছেন ওই ছেলে আবার বিয়ে করছে এটা কতদিন হবে

আট হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক বান থাকে যে বিয়ের পরে তালাক দিলে ওটা দিয়ে তালাক দিয়ে দেবে আপনার কত ছিল কাবিনে বান দশ হাজার মাত্র দশ হাজার এটা ফেরত দিছে এখন কি এই যে এক মাস পরে ছেলে আর একটা বিয়ে করেছে আপনার সারা সারি হয়ে গেছে হ্যাঁ আমার সারাসারি হয়েছে আজকে আট বছর আট বছর আচ্ছা বিয়ের এক মাস পরে ছাড়া ছাড়ি হয়ে গেলো আট বছর আপনার তো কোনো সন্তান হয়নি। না আমার কোনো সন্তান নেই পরে বাবা তালাকের পরে বাবা বার ছিলাম এখন বাবা ইনকাম করে খাওয়াত নে হয়তো আমার সব ভাই বোনের ভাইয়েরা তিনটে ভাই বিয়ে করছে যার যার সংসার নিয়ে শেষে খায় পরে কিছুদিন আমার বাবা মারা গেছে আজকে আড়াই বছর হবে এখন বাবা থাকতে ইনকাম করে খাওয়তো এখন তো মনে করো বাবা নেই খাওয়ায় ভাইরা মনে করো যার যার সংসার তারা ব্যস্ত এখন ভাইদের হাতে পড়ে গেছে কে আমি আমার আম্মু তাই আমার মাটাও তো অসুস্থ মানুষ প্রেশারের রোগে ইনকাম করতে পারে না কী করবে। তা এইভাবেই মনে করো দিলে খাই ভাইয়ের বউরা না দিলে না খায় এইভাবে এখন খুব কষ্টেই আছে এইভাবে কষ্টে আছেন ভাইয়ের বউরা ভাইয়ের সংসারে আছেন বাবা মারা গেছে মা বয়স্ক কাজ করতে পারে না আপনি কিছু করেন আমার তো ইচ্ছা আছে ভাই যে আমি একটা কাজ করে খাই তা আমাদের ভিতরে মনে করো গার্মিসে ঢুকতে গেলেও লেখাপড়া লাগে তা আমাদের ভিতরে লেখাপড়াটা খুব কম মনে করুন এখন যে আমাদের যুগটা এখন মনে করুন আধুনিক যুগে তাও বাচ্চা কাছে লেখাপড়া দিকে চাহিদা আছে আমাদের আগে আমাদের বয়সের কালে আমাদের এরকম লেখাপড়া ছিল না সারা বছর বাইরে বাইরে ঘুরতাম তো শুধু তো আমরা লেখাপড়া পাইনি পাই না এখন একটা কাজ করতে গেল কিছু লেখা পড়া নিয়ে গার্মেন্টসে উঠে এখন করব তারপরে তো কিছুই করেন না তারপরে মা ও বয়স্ক লোক আপনার ভাই সংসার তা ভবিষ্যতে কিভাবে চলবেন কি কি করছেন ভবিষ্যতের কথা তো বলতে না ভাই এখন এখন দেখে যে কত কষ্ট এখন মাদার যত আপনার বিয়ে হয়েছে তো বলছেন কত বছর বয়সে 12 13 না 12 বছর 15 বছর বছর আর আজকে বিবাহ থেকে আজকে 8 বছর

মন ভালো ছিল না মনে করেন যে قناه একটা সম্পর্ক বাধায়তো ইকরতো আমি আগে মেয়েদের পতি চাই দছিল আপনি যে পরে বিবাহ করছে তার অঙ্কিশার সুখী আছে না আমার পরে একটা বিয়ে করছিল পরে ওরও মনে করো মাস খানে মন দুই এক মাস রাত ছিল তারপরে ওর আমার স্বামীর খালাতো ভন কে বিয়ে করেছিল পরে ওকে তালাক দিয়ে দেয়ছে আবার ওকে তালাক দিয়ে পরে একটা মেয়ে বিয়ে করছে তাকে কেন আছে এখন তার দুইটা বাচ্চা আছে আচ্ছা তিন নম্বর বউ এখনো আছে তার ঘরে দুইটা বাচ্চা আছে আপনি জানেন আচ্ছা আপনি এখন পর্যন্ত কোনো বিবাহ করেন করেন নাই ভাই কেন করেন নি কিভাবে এইভাবে চলবে কিভাবে চলবে এখন বিয়ে দেখে ভয় লাগে ভাই যদি হবে না বিয়ে দেখে ভয় লাগে কথাটা ঠিক আছে আপনার জীবনে ঘটনা ঘটেছে আপনার ভয় কাজ করে

আমি দেখবো ভাই আমার আমি দেখবো জানবো দেখবো জানবো কি করব আমি যাচাই করব যে সে হয়তো আমাকে রাখতে পারবে কিনা না যাচাই করবেন ঠিক আছে যাচাই না আরেকজন ওর মতো কি ফাঁকি দেবে কি না তারে আমি দেখা শুনে যদি আমার মনের মতো হয় ভাই মনের মতো আপনি কি চান মানে মনের মতো বলতে হলে আপনার একটা আছে তো কি মতো মানুষের বিশ্বাসের উপরে সব কিছু যদি হয় বিশ্বাস দেখায় যে না আমি বিশ্বাসের খাতিরে যে আমি জানতে পারবো মানে আপনার মনের মতো ছেলে পাইলে বিবাহ করবেন আচ্ছা আপনি বলতে চাইছেন যে আপনার মনের মতো মানে আপনাকে তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনার মনের মতো হয়েছে ভালো ছেলে যে আপনাকে সুখে রাখতে পারবে ভবিষ্যতে আপনাকে ওইরকম নির্যাতন করবে না যৌতুকের কারণে তালাক দিবে না আপনার মনের মতো এই দেশে যেন থাকে বাহিরে থেকে আমি আগে যে প্রোগ্রাম করছিলাম সেখান থেকে একটা ভাই আমার ফোন দেয় অনেক হেল্প করছে মনে কর বলছে যে তোমার দায়িত্ব নেব তুমি যতদিন থাকবা আমি যতদিন না আসবা আমি তোমার খা খরচ দেবো তোমার মার তোমার সব কিছু খরচ দেবো তোমার আমি মাসে মাসে টাকা তোমার যা আমি তাই দেবো কিন্তু ওই ভাই আমার বলছে আমি ওনার কথা অনেক বিশ্বাস করছে দেখি আমার ভাগ্যে কি আছে আচ্ছা ওরা কথা আপনি বিশ্বাস করছেন সে বলছে মাসে মাসে টাকা দেবে দে আর ওনা খেল করছে হেল্প করছে হ্যাঁ আচ্ছা আমি তার কথা যে আমি যেখানে প্রোগ্রাম করছে আমি তার কথা বলছি আচ্ছা আপনি আশা করছেন সে আপনার মনের মতো হবে হ্যাঁ আপনি এখন পর্যন্ত ভাবছেন যে সে মনের মতো হবে সেই বিশ্বস্ত যে যেদিন অর্জন করতে পারবে সেদিন আপনি তাকে বিয়ে করবেন আর যদি বিশ্বাস অর্জন করতে না পারে তাহলে আপনি বিবাহ করবেন না কিভাবে সে আমাকে বলছে তার বউ আছে দুটো বাচ্চা আছে বউ আছে আপনি কি সেই বউ বাচ্চা সংসারে যেতে রাজি আছেন এখন শুনেন ভাই এখন ও যদি বলে যে আমার বিশ্বাস দেখায় যে না হয়তো আমি ও সংসারে নাও যাইতে পারি হয়তো আমার কাছে আইলো আমার জায়গা বাসা করে আমার ফাঁকে রাখলো ও আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে ওই সংসার আপনি না দিয়ে অন্য জায়গায় আলাদা রাখতে হ্যাঁ আমি বলছি যে আমি ওখানে নেব না আমি যে তোমার মিথ্যা বলবো তা না আমার সংসারও আছে আমার বাচ্চাও আছে তোমার যেহেতু লাগে তোমার আমি আসবো দেশে আল্লাহ যদি আমরা আনা আমি দেশে আসবো দেখবে তোমার যদি পছন্দ হয় তোমার বিশ্বাস হয় ভালো রাখে আর তোমার যদি দর্শক কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আমাদেরকে সহযোগিতা করুন লাইক কমেন্টস শেয়ার করুন আর যে কোনো আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি অন চেপে রাখুন আর তাহলে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ